নমস্কার বন্ধুরা, ডব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, পাটিগণিতের টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক সলিউশন শিখব আমরা। রেগুলার আমি তোমাদেরকে এই রিলেটেড আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু অলরেডি প্রায় কভার করিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের জন্য এমন সেপারেট সেপারেট কিছু মিডলে আমি ভিডিও নিয়ে আসবো, যেগুলো কিনা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে তোমাদের এক দুটো বা তিনটে করে সলিউশন অঙ্কের থাকবে বা পাঁচটি করে অঙ্কের সলিউশন থাকবে, যেখানে তোমরা তোমাদের যে বেসিক কনসেপ্ট এর সঙ্গে সঙ্গে তোমাদের যে প্র্যাকটিস সমস্ত কিছু তোমাদের ইম্প্রুভ হতে থাকবে। তো রেগুলার ক্লাসেসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে, রেগুলার ক্লাসের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, অথবা অবশ্যই যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই তো সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, তোমাদের কাছে ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো আর দেরি না করে আজকের ফার্স্ট কোশ্চেনটাকে দেখে নেওয়া যাক। বন্ধুরা, কোশ্চেনটা আশা করছি দেখতে পাচ্ছ, স্মল করে রাখা রয়েছে এখানে। দেখানো এখানে কি বলা হয়েছে, এখানে গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টা এবং 12 ঘন্টা ধান বুনতে পারে। গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো, যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে তবে তবে কখন ধান বোনা শেষ হবে? 9টার থেকে শুরু করেছিল, ধরুন 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করছে, তাহলে কবে শেষ হবে? একদম আমি বেসিক থেকে সলিউশন শেখাচ্ছি, একদম বেসিক থেকে যেটা রয়েছে আমাদের এলসিএম মেথড যেটা রয়েছে সেই এলসিএম মেথডকে অ্যাপ্লাই করেই দেখাচ্ছি। তো এখানে কি তোমাদের প্রথমে রয়েছে, গঙ্গা রয়েছে প্রথমে, এই যে গঙ্গা, গঙ্গা কি বলা হয়েছে, এ একটি কাজকে জমিতে যেটা রয়েছে 8 ঘন্টায় ধান বুনতে পারে, তাহলে টোটাল যেটা রয়েছে 8 ঘন্টায় সে ধান বুনতে পারে। ঠিক একইভাবে সরস্বতী যিনি রয়েছেন ইনি 12 ঘন্টায় ধান বুনতে পারে। এইবার আমি এদেরকে এলসিএম নেবো, মানে লসাগু নেবো। এবার অনেকে হয়তো লসাগু জিনিসটাকে জানে না যে এখানে আমরা লসাগুটা কেন নিচ্ছি। তো লসাগুটা নেওয়ার উদ্দেশ্য হলো গিয়ে যে লসাগুর আমাদের যে মানটা বেরিয়ে আসবে এই দুটোর মধ্যে থেকে, সেটা হয়ে যাবে আমাদের টোটাল কাজ, টোটাল যে কাজ রয়েছে সেই টোটাল কাজটি কত, সেই টোটাল কাজটা আমাদের সেখানে বেরিয়ে আসবে। তো এখান থেকে আমরা এই দুটোর আমাদের লসাগু নিয়ে নেবো। তো এই দুটোর লসাগু কী হয়ে যাবে আমাদের, এই দুটোর লসাগু আমাদের কত আসছে, 24, 24 আমাদের লসাগু রয়েছে। এটা কি আমাদের টোটাল কাজ, এটা হলো যে টোটাল ওয়ার্ক, কিংবা এখানে তোমরা বলতে পারো যে টোটাল যেটা রয়েছে কাজই এখানে রয়েছে, টোটাল ওয়ার্কই বলা হয় সাধারণত এটাকে। তো টোটাল ওয়ার্ক যেটা রয়েছে এটা 24 রয়েছে। তো এখান থেকে বলা হয়েছে যে 1 ঘন্টায় যেটা রয়েছে 8 ঘন্টায় গঙ্গা যেটা রয়েছে সে যে কাজটা রয়েছে, মানে কত, এই 24 ইউনিট বা 24 বিঘে হয়তো জমি রয়েছে বা 24 যাই হোক না কেন, তো 24 ইউনিট কাজ রয়েছে টোটাল, যে সারাদিনে হয়তো কাজ রয়েছে সেটা হলো গিয়ে 24 ইউনিট কাজ রয়েছে ওর। তো এই 24 ইউনিট কাজটাকে 8 ঘন্টায় কমপ্লিট করতে পারে। তো এইবার যদি সে 1 ঘন্টায় কাজটা করে, 8 ঘন্টার জায়গায় সে যদি 1 ঘন্টা কাজ করে, তাহলে সে কতখানি কাজ করবে? তাহলে অবভিয়াসলি যেহেতু 24টা টোটাল কাজ, 8 ঘন্টায় সে এই 24 ইউনিট টোটাল কাজটাকে করতে পারে। তো আমি 8 দিয়ে যদি 24কে ভাগ করে দিই, তাহলে ভাগফল আমাদের কত বেরিয়ে আসবে, ভাগফল বেরিয়ে আসবে 3। এই 3টা কি হলো, এই 3টা হয়ে গেল যে সে, এই যে গঙ্গা রয়েছে, এই গঙ্গা প্রতি ঘন্টায় 3 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে এখানে টোটাল 8 ঘন্টা রয়েছে, টোটাল 8 ঘন্টা যেটা রয়েছে টোটাল 8 ঘন্টায় তাহলে কত, প্রতি ঘন্টায় যদি 3 ইউনিট করে করে, তাহলে 8 ঘন্টা কত হয়ে যাবে তার, 24 ইউনিট, এবং টোটাল কাজ কত, 24 ইউনিটই। ঠিক একইভাবে সরস্বতীরটা দেখে নাও, সরস্বতীটা এখানে কী বলা হয়েছে, যেটা টোটাল কাজ রয়েছে 24, তো এই 12 দিয়ে আমরা 24টাকে ভাগ করে দেবো, ভাগ করে দিলে কত হয়ে যাবে, 2। তো এরই 2টা কী হলো, 2 ইউনিট টোটাল কাজ সে 1 ঘন্টায় করে, 12 ঘন্টায় কি ধান বুনতে পারে, 12 ঘন্টায় টোটাল যে ধান রয়েছে, হয়তো এটাকে 24টাকে আমি বিঘা এখানে হয়তো ধরে নিলাম, তো টোটাল রয়েছে 12 ঘন্টায় 24 বিঘা হয়তো ধান বুনতে পারে সে। তো এবার সে যদি 1 ঘন্টা কাজ করে, তাহলে 1 ঘন্টা কাজ করলে কতখানি ধান বুনবে, 1 ঘন্টা কাজ করলে সে কত, 2 ইউনিট, বা তোমরা বলতে পারো 2 বিঘে সে ধান বুনবে। তো এবার এখানে আমরা দুটো জিনিস পেয়ে গিয়েছি যে 1 ঘন্টায় এতক্ষণ ওদের কাছে কি টোটাল টাইমগুলো ছিল, টোটাল সে এত এত করে কাজ করে, এবার আমি কি ঘন্টায় হিসাব পেয়ে গিয়েছি যে গঙ্গা 1 ঘন্টায় কতখানি কাজ করতে পারে, সরস্বতী 1 ঘন্টায় কতখানি কাজ করতে পারে। এইবার তারা কাজ শুরু করছে কখন, সকাল 9টার দিকে তারা কাজে আসছে, কাজে এসে কাজ শুরু করছে জমিতে। তো এইবার কি বলা হয়েছে যে তারা 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করে। তো 1 ঘন্টায় গঙ্গা কতখানি, ক ইউনিট কাজ করে, 3 ইউনিট কাজ করে, তাহলে প্রথম 1 ঘন্টায় যেটা রয়েছে, প্রথম 1 ঘন্টায় গঙ্গা কত, 3 ইউনিট এখানে কাজ করলো, প্রথম ঘন্টায় মানে 9টার দিকে এসে 9টা থেকে 10টা পর্যন্ত 3 ইউনিট কাজ করলো। তারপরে কি বলা হয়েছে যে তারা 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করে, মানে প্রথম ঘন্টায় যদি গঙ্গা কাজ করে, তাহলে ওই ঘন্টায় কি আমাদের সরস্বতী কি করছে, সে রেস্ট নিচ্ছে, যেখানে গিয়ে হোক সে রেস্ট নিচ্ছে। তার মানে কি, এখানে প্রথম 9টা থেকে 10টা যখন বেজে গেল, তখন কি গঙ্গা উঠে চলে গেল, গঙ্গা জমি থেকে উঠে চলে গেল, এবার কে চলে আসলো, সরস্বতী চলে এলো।
এবার সরস্বতী এসে কত ইউনিট কাজ করবে পরের ঘন্টায়? পরের ঘন্টায় সে 2 ইউনিট কাজ করলো, কত ইউনিট করলো? 2 ইউনিট কাজ করলো। তারপর এটা কি ঠিক একইভাবে চলতে থাকবে? তারপরে কি গঙ্গা এখানে আসলো, তারপরে এবার কি গঙ্গা আবার সরস্বতী এসছে, সরস্বতী এবার আবার চলে যাবে, সরস্বতী চলে যাবে আবার কে আসবে? গঙ্গা আসবে, গঙ্গা এসে আবার কত 3 ইউনিট কাজ করবে, কারণ এক ঘন্টায় ওরা 3 ইউনিট করে কাজ করতে পারে। তারপরে আবার কে আসবে? গঙ্গা এবার চলে যাবে, আবার কে আসবে? সরস্বতী আসবে, তাহলে এখানে কি করবে? 2 ইউনিট কাজ করবে। তাহলে এখান থেকে আমি একটা ক্যালকুলেশনে আসতে পারছি, দেখতে পাচ্ছি 3 2 3 2 3 2 3 2 করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সবগুলো। তো এখান থেকে আমি এটা বলতে পারি, এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে এই জিনিসটা বলতে পারি যে এই যে এটা কি টোটাল ক ঘন্টা এখানে রেখেছে, প্রথম ঘন্টা 3 ইউনিট কাজ, দ্বিতীয় ঘন্টা 2 ইউনিট কাজ, তার মানে 2 ঘন্টায় কত ইউনিট কাজ হয়েছে? 5 ইউনিট কাজ হয়েছে। প্রত্যেক দেখো 2 ঘন্টায় 5 ইউনিট করে কাজ হচ্ছে, 5 ইউনিট 5 ইউনিট 5 ইউনিট, যত দূর যাবে যত দূর যাবে তত দূর পর্যন্ত। তাহলে এখানেও 5 ইউনিট, এখানেও 5 ইউনিট, এখানেও 5 ইউনিট। তাহলে এখানে কি টোটাল এখানে কত? এখানে যদি 5 ইউনিট হয়, এখানেও যদি 5 ইউনিট হয়, 5 5 5 5 5 5 5টা কত? 25 ইউনিট। 25 ইউনিট 5 বার যদি 5 ঘন্টা পর্যন্ত চলে, তার মানে 5 বার যদি এইভাবে আমরা ধরি, তাহলে কত হয়ে যাবে? 25 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কাজটা কতখানি রয়েছে? কাজ তো রয়েছে আমাদের, টোটাল কাজ রয়েছে 24 ইউনিট মাত্র। মাত্র কত রয়েছে আমাদের? 24 ইউনিট রয়েছে মাত্র। কোশ্চেনটা ভালোভাবে কিন্তু বোঝার চেষ্টা করো, যারা বুঝবে না কিংবা যারা হয়তো জানো এর বেসিক কনসেপ্ট থেকে ট্রিক সমস্ত কিছুই জানো, তোমরা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ যে 24 রয়েছে, কিন্তু আমাদের এখানে কি 25 চলে আসছে। কিন্তু আমরা কাজটাকে তো বেশি করতে পারবো না, কারণ আমাদের 24 ইউনিট টোটাল কাজ, টোটাল কাজ যেহেতু 24 ইউনিট রয়েছে, আমাদের 24 ইউনিটই করতে হবে। তো এখানে কি হয়েছে দেখো, 2 ঘন্টায় 5 ইউনিট কাজ হয়। তাহলে আমি উভয় দিকে যদি 4 দিয়ে গুণ করে দিই, উভয় দিকে 4 দিয়ে গুণ, 4 দিয়ে কেন গুণ করবো? 4 দিয়ে গুণ করবো কারণ এই যে টোটাল ওয়ার্ক, এদিকেরটা কি? এদিকেরটা কাজ, পাঁচটাটা কি? কাজ। যদি আমি এখানে 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করলে কত? 5 5 25 হয়ে যাচ্ছে। তাহলে কি টোটাল কাজ আমাদের কত? 24 ইউনিট। 24টাকে ছাড়িয়ে পার হয়ে যাচ্ছে না, যেহেতু আমরা ছাড়িয়ে পার হয়ে যেতে পারবো না টোটাল কাজটাকে। তাহলে কত? আমি 4 দিয়ে গুণ করে দেবো, এই দিয়ে 4 দিয়ে গুণ করলাম, তাহলে এই দিয়ে কত? 4 দিয়ে গুণ করবো। তাহলে এখানে কী পেলাম আমি? 8 ঘন্টায় দুজন মিলে, গঙ্গা এবং সরস্বতী, 8 ঘন্টায় টোটাল 20 ইউনিট কাজ করে ফেলেছে। 8 ঘন্টায় টোটাল 20 ইউনিট কাজ করে ফেলেছে। তারপর আরও কাজ পড়ে রয়েছে, বাকি রয়েছে কিন্তু এখনও কাজ। এখনও কতখানি কাজ বাকি রয়েছে? টোটাল 4 ইউনিট কাজ এখনও বাকি রয়েছে, কারণ টোটাল কাজ তো আমাদের কত? 24 ইউনিট। তো এখানে আমাদের এটা নাই, এই যে দেখো 1টা 2টো 3টে 4টে, এই যে 4 দিয়ে গুণ করেছে, তাহলে এই দিকটা আমাদের নেই এখন। এইবার এইখানে আবার এরপর এই পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে 4 বার এখানে কমপ্লিট হয়ে গেছে। এইবার এখানে কে শেষ করে গেল? প্রথমে আমাদের গঙ্গা শুরু করছে, তারপরে কি এখানে সরস্বতী আসছে, তারপর আবার গঙ্গা সরস্বতী, গঙ্গা সরস্বতী, গঙ্গা সরস্বতী, আবার কে আসবে? এখানে আমাদের গঙ্গা আসবে। এবার কে আসবে? আমাদের গঙ্গা আসবে আবার। তাহলে গঙ্গা এখানে কত? এই দেখো 8 ঘন্টায় 20 ইউনিট কাজ হয়ে গেছে, বাকি পড়ে রয়েছে কত? 4 ইউনিট কাজ বাকি পড়ে রয়েছে, এখনও বাকি রয়েছে। সেই 4 ইউনিট কাজটা প্রথমে কে করবে? প্রথমে এসে করবে কি? গঙ্গা, প্রথম ঘন্টায়। আর তাহলে আরও 1 ঘন্টা অ্যাড করলো এখানে, এই যে 4 ইউনিট রয়েছে কাজ বাকি, 4 ঘন্টা থেকে আরও 1 ঘন্টা আমি কাজ করালাম। কাকে দিয়ে কাজ করালাম? আমি গঙ্গাকে দিয়ে কাজ করালাম, গঙ্গাকে গিয়ে দিয়ে আরও 1 ঘন্টা। তাহলে এখানে 8 ঘন্টা ছিল, যোগ আরও 1 ঘন্টা কাজ হলো, আরও 1 ঘন্টায় 1 ঘন্টায় গঙ্গা কত? 3 ইউনিট কাজ করে। তাহলে মোট কাজের থেকে আরও 3 বাদ দিয়ে দেবো, আরও কত? 1 ইউনিট কাজ এখনও পড়ে রয়েছে, এখনও কাজ কিন্তু শেষ হয়ে যায়নি, এখনও 1 ইউনিট কাজ পড়ে রয়েছে। সেই 1 ইউনিট কাজটা কে করবে? সেই 1 ইউনিট কাজটা এবার কে? গঙ্গার তো পালা শেষ হয়ে গিয়েছে, গঙ্গা 1 ঘন্টা কাজ করে সে চলে যাবে, সে বাড়ি চলে যাবে বা আবার গিয়ে সে রেস্ট নেবে। তারপরে আবার কে আসবে? আবার সরস্বতী আসবে। তাহলে সরস্বতী সেই 1 ইউনিট কাজটা করবে। তাহলে বাকি যে 1 ইউনিট কাজ রয়েছে সেই কাজটা কে করবে? সরস্বতী করবে। সরস্বতী আবার ঘন্টায় কত? 2 ইউনিট করে কাজ করে, 2 ইউনিট তো নেই এখানে। তাহলে আমরা কী করবো এবার? তাহলে এখানে কি ভাগ করে দাও ডাইরেক্ট 2 দিয়ে? এখানেও অ্যাকচুয়ালি 3 দিয়ে ভাগই হবে, এখানে তোমরা 3 দিয়ে হয়তো ভাগ করে দেবে, 3 দিয়ে একবার গেল, একবার গেলো, তাহলে 1 ইউনিট পড়ে থাকলো বাকি কাজ, 1 ঘন্টায় 1 ইউনিট বাকি কাজ পড়ে থাকলো। তাহলে 2 এটা হাফ দিয়ে ভাগ করে দাও, তাহলে কত? হাফ ঘন্টা, হাফ আওয়ার। তাহলে এখানে কত? 9 ঘন্টা হয়েছিল, আরও কত? আধা ঘন্টা লাগলো। তাহলে কত হয়ে গেল? 9:30 মিনিট, 9 ঘন্টা 30 মিনিট আরও লাগবে। তার মানে কত? 9টার দিক থেকে শুরু করেছিল সেই পুরো কাজটাকে কমপ্লিট করতে আরও তাদের 9 ঘন্টা 30 মিনিট লাগবে। তাহলে 9টার পরে আরও 9 ঘন্টা 30 মিনিট পর্যন্ত যাও, তখন যেই জায়গায় গিয়ে পড়বে সেই জায়গায় কাজটা শেষ হয়ে যাবে যেই সময়। তাহলে 9টা 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 6টা আরও কত? 30 মিনিট। তাহলে 6:30 PM 6:30 গিয়ে তাদের পুরো কাজটা কমপ্লিট হবে।
এখান থেকে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখান থেকে অপশন বি শর্টেক অ্যান্সার হবে। এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে কিন্তু বারবার জিজ্ঞেস করা হয়, এই কোশ্চেনটা কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট, এই একদম এক্স্যাক্টলি কোশ্চেনটাই জিজ্ঞেস করা হবে। জাস্ট এখানে নাম্বার ভেরিয়েবল এবং টাইমগুলোকে শুধু চেঞ্জেস করা হবে, আদার্স কোনো চেঞ্জেস থাকবে না, বেসিক কনসেপ্ট ট্রিক সমস্ত কিছু এটাই থাকবে। তোমরা কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায় অঙ্কটা, তোমরা আশা করছি এর 100% তোমরা সলিউশন করতে পারবে। বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে নেক্সট আর একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি, যেটা কিনা আমরা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। দেখো কি বলা হয়েছে, কোনো কাজ এ 12 ঘন্টায় করে, বি রয়েছে 15 ঘন্টায় করে। এ কাজটি শুরু করলো, তারা প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর পর্যায়ে কাজটি করে, কতক্ষণে কাজটি শেষ হবে, একদম এক্স্যাক্ট একই রয়েছে, শুধু এখানে নামের জায়গায় রয়েছে এ এবং বি। তা আমরা কী করবো, প্রথমে এ কত ঘন্টায় করে, 12 ঘন্টায়, বি কত ঘন্টায় করে, 15 ঘন্টায়, টোটাল কাজ, টোটাল কী কাজটা চলে আসবে, এদের লসাগু যেটা নেবো সেটা টোটাল কাজ, টোটাল কাজ কত, 60। তারপর এখানে এই 12 দিয়ে 60টাকে ভাগ করে দেবো, 12 দিয়ে 60টাকে ভাগ করে দিলে কী পেয়ে যাবো আমরা, যেহেতু 12 টোটাল কাজ, এ টোটাল যেটা রয়েছে 60 ইউনিট কাজ 12 ঘন্টায় কমপ্লিট করতে পারে, তাহলে 1 ঘন্টায় কত ইউনিট কাজ করবে, ধরুন তাহলে 5 ইউনিট, 12 দিয়ে ভাগ করে দিলে কত, 5 ইউনিট। তারপর 15 দিয়েটাকে ভাগ করে দিলে কত, 4 ইউনিট, বি 4 ইউনিট করে কাজ করে। তাহলে এখানে কী বলতে পারি, প্রথমে 1 ঘন্টা অন্তর অন্তর যেহেতু কাজ করছে, প্রথমে এ এসে কাজ করলো কত, 5 ঘন্টা কাজ করলো, তারপরে কি এর চলে গেলো কত, এলো কী এলো, বি এলো, এই যে বি এলো, তাহলে এখানে কি 2 ঘন্টা, 2 ঘন্টায় কত ইউনিট কাজ হলো, 2 ঘন্টায় 5 ইউনিট কাজ হলো। আমাদের টোটাল কাজ রয়েছে 60, তাহলে আমরা 60টাকে টপকে যেতে পারবো না, এদিকেরটা কি আমাদের কাজ, সরি এখানে 9 হবে, 2 ঘন্টায় 9 ইউনিট কাজ হলো, 5 যোগ 9 হয়ে যাবে এখানে, তাহলে 2 ঘন্টায় 9 ইউনিট কাজ হলো। তো আমরা 60টাকে টোটাল কাজ, এদিকেরটা কি টোটাল কাজ, আর এদিকেরটা কি ঘন্টা, আমাদের এদিকেরটা 2টা ঘন্টা, এদিকেরটা আমাদের টোটাল কাজ। তো এবার কি আমরা টোটাল 60টাকে টপকে যেতে পারবো না, তাহলে 60-এর কাছাকাছি থাকতে লাগবে, তাহলে 60-এর কাছাকাছি 9 5 লং 54, 6 লং কত, 6 লং কত আমাদের, 6 লং 63, 6 লং 63 চলে আসে, তাহলে 5 লং 45, 5 লং 45, 6 লং 54, 6 লং, 6 দিয়ে গুণ করবো, 6 লং 54, তাহলে এইদিকে তোমাদের গুণ করে দাও 6, তাহলে এইদিকে কত, 12 ঘন্টা, 12 ঘন্টায় কত হলো তোমাদের, 54 ইউনিট কাজ হয়ে গেছে 12 ঘন্টায়, বাকি এখনও রয়েছে টোটাল কাজ কত, 60 ইউনিট আমাদের টোটাল কাজ, তাহলে বাকি এখনও রয়েছে কত, 6 ইউনিট কাজ বাকি রয়েছে, 54 ইউনিট কাজ কমপ্লিট 12 ঘন্টায়, 12 ঘন্টায় 54 ইউনিট কাজ হয়ে গিয়েছে, এবার 6 ইউনিট কাজ পড়ে রয়েছে। এবার 6 ইউনিট কাজটা কে করবে, প্রথমে এ আসবে, যেহেতু এ দিয়ে শুরু হচ্ছে বি, তারপরে এ বি এ বি এভাবে চলছে, যেহেতু তার মানে এ আসবে প্রথমে, তাহলে এ এসে এই যে কাজ করলো, এ কমপ্লিটলি কতবার যাচ্ছে, একবার যাচ্ছে, তাহলে এ 1 ঘন্টা কাজ করলো আরও, তাহলে এখানে 12 যোগ 1 কত হয়ে গেল, এখানে 13 হয়ে গেল, সরি। তো এখানে কত চলে আসলো তোমাদের, 13 ঘন্টা হয়ে গেল। তো 13 ঘন্টা হয়ে গেলে এবার 54টা থেকে কত তাহলে হয়ে গিয়েছে, 54 থেকে আরও এখানে তোমাদের 5 ইউনিট আরও কাজ চলে গিয়েছে, তার মানে 59 ইউনিট কাজ হয়ে গিয়েছে, আরও 1 ইউনিট কাজ পড়ে রয়েছে এখনও, এখনও দেখো এখানে এক্স্যাক্টলি চলে গিয়েছে একবার ভাগ, যেহেতু তাহলে 1 ইউনিট কাজ এখনও পড়ে রয়েছে, সেই 1 ইউনিট কাজটা কে করবে, বি এসে করবে, তাহলে বি এখানে ভাগ করে দাও, এটা কত, এত ঘন্টা টাইম লাগবে, এবার ঘন্টাটাকে আমরা মিনিটে যদি কনভার্ট করি তাহলে কত, 60 দিয়ে গুণ করে দেবো, 60 দিয়ে গুণ করলে কত চলে আসবে, 15 মিনিট চলে আসবে, তাহলে এখানে কত, 13 ঘন্টা 15 মিনিট হয়ে গেল, কত তাহলে 13 ঘন্টা 15 মিনিট, তাহলে কতক্ষণ পরে কাজটি শেষ হবে, কাজটি শেষ হবে কত, 13 ঘন্টা 15 মিনিট পরে তা কাজটি শেষ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থেকে থাকলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, অথবা আমরা নেক্সট ডেতে আরও এরকম অনেক কোশ্চেন সলিউশন করবো, তোমরা অবশ্যই রেগুলার ক্লাসেসগুলো অ্যাটেন্ড করতে থাকবে। আচ্ছা জানাতে পারি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।